বন্ধুরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে নাপা ড্রপ। এটি একটি ছোটদের পেডিয়াট্রিক ড্রপ। এই ওষুধটি এক প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ। ওষুধটি বাজারে এনেছেন বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আমরা জানব ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, ওষুধটির মাত্রা ও সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন অবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে কি না এসব বিষয়। প্যারাসিটামল সাধারণত জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, কণ্ঠনালীর ব্যথা, কানের ব্যথা, পিঠে ব্যথা, শরীরের ব্যথা, স্নায়ুর প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, মুচকে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী জ্বর ও ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটি বাতজনিত ও অস্টিও আর্থ্রাইটিসজনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের ব্যথায় অত্যন্ত কার্যকরী। আঘাতজনিত ব্যথা, হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা, বেদনায় এটি অত্যন্ত কাজ ভালো কাজ করে। মাসিকের ব্যথা, ঠান্ডাজনিত যাদের ব্যথা তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত ভালো কাজ করে। প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং নিরাপদ ও দ্রুত কার্যকরী জ্বর ও ব্যথানাশকদের মধ্যে একটি ওষুধ। এটি অধিক সহনশীল ও অ্যাসপিরিনজনিত অনেক পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এখন আমরা জানব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। পেডিয়াট্রিক ড্রপ সাধারণত যাদের বয়স জিরো থেকে তিন মাস বয়স তাদের ক্ষেত্রে 0.5 মিলি অর্থাৎ 40 মিলিগ্রাম দিনে চারবার। যেসব বাচ্চাদের বয়স 4 থেকে 11 মাস তাদের ক্ষেত্রে 1 মিলি অর্থাৎ 80 মিলিগ্রাম দিনে চারবার। যাদের বয়স 1 থেকে 2 বছর তাদের জন্য 1.5 মিলি অর্থাৎ 120 মিলিগ্রাম দিনে চারবার। যাদের বয়স 2 থেকে 3 বছর বয়স তাদের ক্ষেত্রে 2 মিলি অর্থাৎ 160 মিলিগ্রাম দিনে চারবার। যাদের বয়স 4 থেকে 5 বছর তাদের ক্ষেত্রে 3 মিলি অর্থাৎ 240 মিলিগ্রাম দিনে চারবার। এখন আমরা জানব ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ওষুধটিতে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সে সম্পর্কে জানব। সাধারণত প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে। যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্যারাসিটামল অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওষুধটি গর্ভাবস্থায় স্তন্যদানকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কি না এখন আমরা সে সম্পর্কে কিছু তথ্য জানব। ইউএস FDA অনুযায়ী প্রেগনেন্সি ক্যাটাগরি বি শ্রেণীভুক্ত ওষুধ এটি। ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। তারপরও যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন। এখন আমরা জানব ওষুধটির দাম সম্পর্কে। ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দাম হলো 14.82 টাকা অর্থাৎ 15 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ।